ক্রমশ কলুষিত হচ্ছে। কাজী শহরের বাতাবরণে যেন এক বিদ্বেষ, হিংসা, সংকীর্ণতা ক্রমশ কাজী শহরের বাতাবরণকে গ্রাস করছে। কাজী শহরের মানুষ উন্নয়ন চায়, কেন চাইবে না, অবশ্যই চায়। ছোট শহর আমাদের কাজী শহর, এই শহরকে তাই ধীরে ধীরে সুন্দর করার জন্য আপনাদের আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে আমরা চেষ্টা করেছিলাম। এলাকার মানুষ পৌরসভা পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, সেই পৌরসভা পরিচালনা করতে গিয়ে আমরা যেখানে যেভাবে সাহায্য নিয়েছে, সহযোগিতা নিয়েছে, কাজী শহরকে উন্নত করা যায় তার চেষ্টাগুলো তৈরি করি। হঠাৎ করে বর্গীদের হামলা, বর্গীদের হামলায় কাজী শহরের এই শান্ত স্নিগ্ধতা, কাজী শহরের এই সুন্দর পরিবেশ বিষাক্ত হয়ে যেত। উন্নয়ন মানে ইট, কাঠ, বালি, পাথরের কতগুলো অট্টালিকা, রাস্তা নয়। উন্নয়নের অনেক ব্যাখ্যা আছে। মানুষের জীবনের উন্নয়ন মানেটা কি? আমি একটা ঢালাই রাস্তা করলাম, আমি একটা বাস স্ট্যান্ড, থাকবে শান্তি, থাকবে নিরাপত্তা, থাকবে বেঁচে থাকার স্বাধীন অধিকার। আমরা আমাদের মতন করে বাঁচব, আমাদের মতন করে বলবো, আমাদের মতন করে চলবো। একটা ব্যক্তির জীবনের সব থেকে বড় অধিকার হচ্ছে এই। বাকি উন্নয়ন ইট, কাঠ, বালি, পাথর আমাদের প্রয়োজনে কোথাও বিছানো হয়েছে, কোথাও বিছানো হবে, কিন্তু তার মানে এটা নাই যে সেই উন্নয়নের বিকৃত ব্যাখ্যা করে আমাদের জীবনে যেটা মূল মৌলিক যে দাবি, অর্থাৎ আমরা শান্তিতে নিরাপদে বসবাস করব, মুক্ত বিহঙ্গের মতন আমরা আমাদের ইচ্ছা অনিচ্ছার কথা বাকি নেই। পৌরসভা এখানে কি ছিল কাদের মানুষ জানে, এখানে কংগ্রেস আমলে কি হয়েছে কাদের মানুষ জানে, আজকে কি হচ্ছে সেটাও কাদের মানুষ জানে। দুর্ভাগ্য আমাদের ভাই বনুর বিরুদ্ধে যে লড়তে দাঁড়িয়েছে এখনো তার পকেটে কংগ্রেসের সিম্বল ভরা কংগ্রেসের কাউন্সিলর চলছে। দুর্ভাগ্য আমাদের, এটাই বাংলার মুখ্যমন্ত্রী গণতন্ত্র। বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছে যে গণতন্ত্রের থাপ্পর সেটা নরেন্দ্র মোদী দিদিকে আরেক কথা বলছে, বাংলায় নির্বাচনের নামে কি চলছে বাংলার মানুষ দেখুন, আপনারা নির্বাচনের তরজার নামে আমরা কোথায় নেমে এসেছি, এ বাংলাকে কোথায় নামানো হয়েছে দেখুন আপনারা। রাজনীতির কথা হবে, নির্বাচন তো রাজনৈতিক তর্ক হবে, নির্বাচন তো ভারতবর্ষ নিয়ে আলোচনা। তুমি জয় শ্রীরাম বললা কেন, এ বলছে জয় শ্রীরাম বললাম বলে মানল না। পশ্চিমবঙ্গে এ রাজনীতি কখনো দেখেছেন আপনারা কাজের মানুষ?